হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে চলছে, আজকে কী বলো তো, পয়লা বৈশাখ এসে গেছে। তো পয়লা বৈশাখ এসে গেছে বলে প্রচুর কাজ। তুমি তো জানো পয়লা বৈশাখ আসলেও আমার এই পুজো আর পয়লা বৈশাখ মানে প্রচুর কাজ থাকে, মানে প্রতিটা জায়গায় প্রতিটা কোণা আমার পরিষ্কার করতে হয়। তো এই জন্য গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি পয়লা বৈশাখের আগে, যাতে একদম পরিষ্কার করে নিতে পারি। তো তার জন্যই পরিষ্কার করছি, যাতে কোনো জায়গায় একটু নোংরা টোংরাও না থাকে। আর আমি একটু এই ব্যাপারে খুঁতখুঁতেও টাইপের। আর তেমন একটা মানে কথা বলছি বন্ধুরা, সেটা হচ্ছে কি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে করে একটু সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমি খুব উপকৃত হবো, কারণ আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আর তোমরা তো যারা কি মোটামুটি দেখো তারা তো জানোই, যারা জানো না তাদেরকে বলছি বন্ধুরা প্লিজ প্লিজ আর ফুল টাইম ওয়াশ করো বন্ধুরা, হয়তো তোমাদের ভুলটা একটু ধরিয়ে দিলে আমি খুব খুশি হব। তো আমার গ্রিলগুলো মানে সব মোটামুটি পরিষ্কার করেছি, সব তো ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, এই ফের জানলা টালাগুলোও করেছি আর করার পরে। আর যে এখন ইঁচড়টা এনেছে, ইঁচড়টা অনেক দিন হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, ইঁচড়টা না কাটলে হচ্ছে না। আর এখানে ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে বলছে ওই জন্য কাঁপছে, তোমরা বুঝতেই পারছো। তো ইঁচড় কাটটুন অনেক দিন হয়ে গেছে, তো কেমন হবে জানি না। আজকে রান্না করবো ইঁচড়ে মানে চিংড়ি মাছ দিয়ে। তো ওই ভিডিওটা আর এখন আর দেখানো সম্ভব নয়, কারণ প্রচুর কাজ রয়েছে এখনও, মানে পরিষ্কার করতে হবে আমার এর থেকে জেট পর্যন্ত সমস্ত পুজো। পয়লা বৈশাখ বলে কথা, পয়লা বৈশাখ যাচ্ছে কি নতুন বর্ষ শুরু হচ্ছে, তো তার জন্য আমার অনেক তোড়জোড় করতে হবে। তো বন্ধুরা তারপরে কাজকর্ম করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে অনেক কাঁচা ধোয়া করেছি, সেইগুলো মানে কারেন্ট ছিল না বলে তোমাদেরকে আমি কাঁচা ধোয়াগুলো পর্দাগুলো খোলা কোনোটাই দেখাতে পারিনি, কারেন্ট ছিল না যেহেতু তার জন্য দেখাতে পারিনি, তাই সব অপকনের করেছি তো যে এই জন্য। আর কী বলতো, এখন আমি আজকে টিভির কভারটা আর কিনে নিয়ে মানে পড়িয়ে দিচ্ছি, কারণ কি টিভির কভারটা আবার কোথায় ভাস করে রাখবো এই জন্য। আর কারণ পড়াচ্ছি, কারণ আজকে সমস্ত কিছু পড়াবো না, কারণ পর্দাগুলো কিছুই টানাবো না লাগাবো না যাই বলো। আর এটা হচ্ছে কি দেখো, আমার এটা টিভিটারও অবস্থা খুব একটা ভালো নয়, অনেক দিনের টিভি, তবুও যত্ন করে যেটা আমার নেই সেটার প্রতি আমি ফোকাসটা বেশি দিই, যেটা আছে যেটা চলছে যেটা চলতে থাকুক সেই রকম ব্যাপার। কারণ ওইটা টিভিটা আছে আমাকে মানে মানে টিভি মাঝে নষ্ট হয়ে গেছিলো, তো তখন একজন মানে ওই দাদাটা বলছিলো যে নতুন টিভি নিয়ে নাও, এই টিভি এখন আর চলে না। আমি সেই দাদা যেটা আমার নেই সেটার প্রতি ফোকাসটা আমি বেশি, যেটা চলছে চলুক, আর এই পর্দাটাও দিয়ে দেবো, এটারও ভাস করার ব্যাপার নিয়ে করা রয়েছে। এইটাও আর কি বলতো, কাঠের জিনিস মানে খুলে রাখলে দেখতে ভালো লাগে, কিন্তু আমার বাড়ির পাশে কারখানার ধুলো টুলো পড়ে বলে আমি তারপরে সাইডে উনুন টুনুন থাকে বাড়ির পাশে, ওই জন্য না আমার ধোয়ার জন্য এগুলোকে যত্ন করে রাখি, সমস্ত জিনিস যত্ন করে রাখলে অনেক দিন যায় তোমরা তো জানো, আর অনেক দিন হয়ে গেছে মোটামুটি। আর এখন হচ্ছে আমার কাঠ পোকাতে খুব বিরক্ত করছে, খুব বিরক্ত করছে, এটা কিছু করেনি কিন্তু আমার খাটটা যা করছে কী বলবো। তো এটা আমি কিছুতেই লাগাতে পারছি না। আর এই পর্দাটার বয়স অনেক হয়ে গেছে বন্ধুরা, প্রায় অনেক দিন 7-8 বছর হয়ে গেছে, তো আমি কিছুতেই মানে সেট করতে পারছি না, কী করছি কী করবো কী বুঝতেই পারছি না, অথচ আমিই করি আজকে করতে পারছি না, কারণ আমার সত্যি কথা সারাদিন কাজকর্ম করে একদম এনার্জি নেই, কিন্তু এইটুকুনি করেই রাখতেই হবে। আর এখন কী বলো তো, পর্দাটা পুরোটা করি না, এইভাবে মানে আগে পুরোটাই ঢেকে রাখতাম, এখন দেখতে ভালো লাগে না, সত্যি কথা বলতে ভিডিও করার জন্য এটাই করে রাখি, একদম ভালো লাগে না, আগে তো মানে ভিডিও করতাম না তো ঢেকে রাখতাম। তো বন্ধুরা এই কভারগুলোকে এখন আর পরাবো না, কারণ পাশের বাড়ির কাজ হচ্ছে, আমার ধুলোতে পুরো ঘরটা আমি যতই মুছছি যতই করছি যতই দরজা জানালা বন্ধ করেছি ধুলোতে পুরো ভরে যাচ্ছে ঘর। তো এখনও আমার টানানো মানে খুব ফালতু, আমার এত কষ্ট বেথা যাবে, এতটা কষ্ট করে কাঁচা ধোয়া করছি বুঝতেই পারছো, পুরো ফালতু বেথা যাবে। তো তার জন্য আমি ভাস করে রেখে দিচ্ছি, আর এখন হচ্ছে সন্ধ্যা টিভিটা চালিয়ে দিয়ে একটু কাজকে টুকটুক করে কাজ করছি। আর রাতে আমার রান্নাও নেই, আর মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, তো ওই ফাঁকা পুরো ঘর আমার। আর পয়লা বৈশাখে বন্ধুরা তোমরা সবাই কেনাকাটা কী করেছো? আমি আজকে কোনো কেনাকাটা এবার করিনি, টুকটাক করেছি, আজকে এবার গিয়েছিলাম এক মেয়ের আছে মানে ব্যায়ামের মেয়ের ছিল, ব্যায়ামের কম্পিটিশন, সেখানে নিয়ে গেছিলাম, সেখানেও কিছু কিছু শপিং করেছে, সেগুলো না সত্যি কথা বলতে এনার্জি ছিল বলে মানে একটা মেলা, এখানের মেলাটা এত ভালো হয়, এখন আমার অন্তত এই মেলাটা খুব ভালো লাগে। আর সেখানে জন্য সেখান থেকে মানে কম্পিটিশন ছিল, সেখান থেকে কম্পিটিশন করে মেলার থেকে ঘুরে টুরে তারপরে এসে তারপর বাড়ি এসে ঘর উঠে ঝাঁট দিয়েছি, ভিডিও এই মানে এডিট করা ছিল না সে এডিট করেছি, এসে সেটা আবার ছেড়েছি, মানে অনেক কাজ ছিল, বিকালে এসে টুকুনি করেছি, যেহেতু ছোটো ভিডিও করেছিলাম কারণ কিছু করার নেই অতটা টাইম পাওয়া, মানে আজকে রাতে না করলে না এই সমস্যা হয়, যখন কাজ তখন করে রাখা উচিত।
তো বন্ধুরা এই দেখো এত আর দেখো মানে এতগুলো ঘর, তারপরে সমস্ত ঘরে চার পাঁচটা করে পর্দা থাকে, তো সমস্ত পর্দাগুলো খুলে ধুয়ে মুছতে আমার অনেক টাইম লেগে গেছে, খুব কষ্ট হয়েছে। আর কষ্ট হলেও কিছু করার নেই, একার মানুষ সংসার করতেই হবে, তো চলে এসেও তারপরে এখন গুছিয়ে ভাবছি কোথায় রাখবো, কোথায় রাখছি, ভাবনা চিন্তা করছি যে এগুলো রাখবো কোথায়। এতগুলো তো মার রুমটা অনেকটা ফাঁকা রয়েছে, আবার যাবো আমার এখন সত্যি কথা হেঁটেও যেতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা পয়লা বৈশাখে রাখে আগে মানে এই যে তোরজোড় চলছে, পয়লা বৈশাখে আগে সব সমস্ত ক্লিন ক্লিন করে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখনও বাদ বাকি অনেক কাজ রয়েছে, এখনও ফুলগুলো সব ধোবো, আর ফুল এখন দু চারটে মানে পর্দাও রয়েছে, কিন্তু কী বলতো বেডশিটগুলো রয়েছে, মানে কিছু নিয়মকানুন থাকে তো কোনো মানে এইটা না সবসময় করা যায় না, আমাদের ভিতর সবসময় করি না, আমাদের অনেক দিন বারটা দেখে করি, তো তার জন্যই এগুলো করে রাখলাম, না হলে সময় পাবো কি পাবো না টাইমই নেই আর কি। তাই পয়লা বৈশাখ আগে আর কি পরিষ্কার করে নিলাম বন্ধুরা, আর এখন ভাবলাম যে এখানেই রাখি, এখানে রাখলে আমার সুবিধা হবে, পরে যখন তিন চার দিন পরে হতে পারে কাজ হয়ে গেলে তখন আমি লাগবো, তো তার জন্যে এখানেই রেখে দিই। তো বন্ধুরা আমার ভিডিওটা এই মতো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার কালকে ভিডিওর জন্য ওয়েট করো, কালকে ভিডিও ছাড়বো।